হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে দেখব কিভাবে অনলাইন থেকে আমাদের আইডি কার্ড বের করতে পারি। তো এই জন্য আমাদের একটি ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিডি আইডি। আমাদের যে প্রথম লিঙ্কটি আছে সেই লিঙ্কে আমরা প্রবেশ করব। এরপর আমরা এখানে ফর্ম নাম্বার এবং এনআইডি নাম্বার দুইভাবে আমাদের ভোটার তথ্য দেখতে পারি। তো আমাদের তো এনআইডি নাম্বার নেই, এই জন্য আমরা ফর্ম নাম্বার দিয়ে দেখব। তো ফর্ম নাম্বার কোথায় পাবো? আমরা যখন ভোটার তথ্য দিয়েছিলাম তখন আমাদের একটি ফর্ম স্লিপ দিয়ে গেছিল, সেই স্লিপে আমাদের ফর্ম নাম্বারটি আছে। তো আমি এখানে আমার ফর্ম নাম্বারটি উঠাই। আমি ফর্ম নাম্বারটি উঠালাম। এরপর আমাদের জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার জন্য প্রথমে আপনারা সাল দিবেন। আমি সাল দিচ্ছি। তারপর আপনারা এখানে মাস দিবেন। এরপর আপনারা এখানে তারিখ দিবেন। তো বন্ধুরা, এরপর এখানে আমাদের ইন্টার ক্যাপচা হেয়ার, তো এখানে যে ক্যাপচা গুলো দেখছেন এই ক্যাপচা গুলো এখানে লিখতে হবে ঠিকঠাক ভাবে। তো আমরা প্রথমে লিখছি ই ডি এফ জি, ক্যাপিটাল লেটার স্মল লেটার, যেটা যেভাবে আছে ঠিক সেভাবে আমাদের ওঠাতে হবে। তো আমরা উঠালাম। এরপর আমরা এখানে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ভোটার নাম্বারটি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখুন যেহেতু আমরা এনআইডি নাম্বার আমরা পেয়ে গেছি, তো এখন আমরা এখানে এই রেজিস্টারে ক্লিক করব। এই রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই। এই রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই রেজিস্টার করুন এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদের যদি কোনো অ্যাকাউন্ট আগে থাকে তখন আমরা এখানে এনআইডি নাম্বার, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। তো আমাদের এখন এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমরা এখানে এনআইডি নাম্বার দিব। এনআইডি নাম্বার দিচ্ছি, জন্ম তারিখ। এখানে যে ক্যাপচারটি দেখছেন এই ক্যাপচারটি ঠিকভাবে উঠাতে হবে। তো এরপর আমাদের এখানে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা আমরা এখানে নির্বাচন করব, জেলা নির্বাচন করব, উপজেলা নির্বাচন করব, স্থায়ী ঠিকানা জেলা। তো এখানে আমরা বর্তমান এবং স্থায়ী, যদি আমরা দুইটা দুই রকম হয় দুই রকম দিব, যেমন আমরা ভোটার তথ্যে যেই রকম দিয়েছি ঠিক সেইভাবে আমরা এখানে আমাদের তথ্যগুলো দিব। যদি ভুল তথ্য দিই তাহলে আমরা আমাদের পরবর্তী ধাপটি যেতে পারবো না। আমি আমার এখানে বিভাগ, জেলা, উপজেলা দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাকে মোবাইল নাম্বার দিতে হবে। আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি। নাম্বারটি দিলাম। তো এখানে আমাদের একটি যাচাইকরণ কোড চাপে আমাদের মোবাইলে একটি কোড নাম্বার আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। তো আমরা ওয়েট করছি আমাদের নাম্বারটির জন্য। তো আমরা আমাদের কোডটি এখানে লিখবো।
বহাল। তো আমাদের আগেকারটি এসে বললে এখন আমরা এখানে পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ডে আমি ক্লিক করছি। আমরা একটি ইউজার নেম দিতে হবে আমাদের, আমি ইউজার নেমটি দিচ্ছি। ইউজার নেমটি দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটির সমন্বয়ে থাকতে হবে। আমি আবার আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, তো আমি আপডেট করছি। ইউজার নেমটি নিচ্ছে না, তো ইউজার নেমটি আমি আবার দিতে হচ্ছে। আমি ইউজার নেম ইচ্ছা করলে আমার এনআইডি নাম্বারটি দিতে পারি। আপডেট হয়ে গেল। সেভ দিয়ে রাখতে পারেন বা নেভার সেভ দিতে পারেন। তো আমাদের আইডি কার্ডটি, এখন আমরা এখানে প্রোফাইলে গিয়ে আমাদের যে তথ্যগুলো দেখতে পারি, যেমন এখানে তথ্যগুলো দেখতে পারি যে আপনারা আপনাদের আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।